বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষের সমাপনী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি সফরের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ের ব্যবহৃত একটি T-55 ট্যাঙ্ক এবং একটি MiG-29 যুদ্ধবিমান বাংলাদেশে জাতীয় জাতীয়ঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য উপহার হিসেবে প্রদান করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ সফরে আসছেন। এ রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, 2 জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।